সাকিব খান 9 মাস প্রবাসী জীবন যাপন করে আজ দেশে ফিরলেন। নায়ককে বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন এই নায়কের শতাধিক ভক্ত। এ সময় বিমানবন্দরে সাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা যায়। প্রশ্ন জাগতে পারে, সাকিব খানকে বরণ করতে কি অপু বিশ্বাস বিমানবন্দরে? উত্তর হবে না, তিনি ওই দিনই দেশ ছেড়েছেন, গেছেন কলকাতায়। জানা গেছে কলকাতায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ছবি আজকের শর্টকাট। মুক্তি উপলক্ষে ছবিটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় যাওয়া তার, তাই বিমানে উঠতে এয়ারপোর্টে এই নায়িকা ফিরবেন আগামী 25 আগস্ট। এর মধ্যে 5 থেকে 7 দিন ছেলে আবরাম খান জয় সাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন। আর অপুর এমন কাণ্ডে কি রেগে গেলেন সাকিব খান? আসলে জয় বাবা পাগল ছেলে। অপু বিশ্বাস চেয়েছিলেন জয়কে কলকাতায় নিয়ে যেতে, কিন্তু জয় নিজেই বলে পাপা এতদিন পর এসেছে, আমি পাপার কাছেই থাকবো। আর সাকিবও জয়ের সান্নিধ্যে অনেক পছন্দ করেন। অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম কলকাতার ছবি মুক্তি পাচ্ছে, তাই কলকাতায় যাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে, তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। ছবিটির প্রচারণায় অংশ নিয়ে আগামী 25 আগস্ট ঢাকা ফিরব। জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? প্রশ্ন রাখলে অপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরছে, 5-7 দিন তো বাবার কাছেই থাকবে, বাবাকে ওর বেশ পছন্দ, বাবা ফিরবে বলে সেও এক্সাইটেড। আমার ছেলে এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্ব সহকারে নেই। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে আজকের শর্টকাট। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।